বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে 200 কিলোমিটার উত্তর পশ্চিমে পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশি ইউনিয়নের রূপপুর গ্রামে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি পদ্মা নদীর উপরে নির্মিত হার্ডিং ব্রিজ ও লালনসা সেতুর পাশেই নদী তীরে অবস্থিত। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4টি কুলিং টাওয়ার। প্রত্যেকটি টাওয়ারের উচ্চতা হবে 175 মিটার। প্রথম ইউনিটে দুটি কুলিং টাওয়ারের মধ্যে একটি 168 মিটার, অপরটি 156 মিটারের নির্মাণ কাজ শেষ হয়েছে। দ্বিতীয় ইউনিটের একটি 103 মিটার, অপরটি 85 মিটার দৃশ্যমান। প্রথম ইউনিটের চুলের কাজও 87% শেষ হয়েছে। রূপপুর পারমাণবিক কেন্দ্রে দুটি ইউনিটে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রাথমিকভাবে 1,13,000 কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে। বাংলাদেশে একক প্রকল্প হিসাবে এটি সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প। তো বন্ধুরা, দেখতে থাকুন রূপপুর পারমাণবিক প্রকল্পের কুলিং টাওয়ারগুলি দেখতে কেমন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।